গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা একটা নতুন অনুচ্ছেদ পড়ব আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সম্পর্কে একটু জানব নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী তিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি আঠেরোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তাহলে চলো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে পড়ি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম বীর সৈনিক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জানকীনাথ বসু তিনি ছিলেন একজন উকিল এবং মাতার নাম ছিল প্রভাবতী দেবী তিনি কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন আমরা আগেই জেনেছি তিনি কটক শহরে জন্মগ্রহণ করেন তাই ওখানে কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন তারপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তোমরা বড় হলে প্রেসিডেন্সি কলেজের নাম শুনবে এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য বিলাতে যান মানে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি উচ্চ শিক্ষার জন্য তারপর বিলাত থেকে ফেরার পর তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তোমরা জানো যে আমাদের দেশ অনেক দিন প্রায় দুশো বছর ইংরেজদের হাতে ছিল তার মানে আমাদের দেশ তখন ছিল পরাধীন তাই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য কি করেন না নিজেকে নিয়োজিত করেন তিনি জাপানে গিয়ে রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হয়ে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন রাসবিহারী বসুর নামও তোমরা পরে পড়বে তিনিও একজন বিপ্লবী ছিলেন তার নেতৃত্বে তিনি কি করেন না রাজবিহারী বসুর সাথে মিলিত হয়ে একটা আজাদ হিন্দ বাহিনীর মানে দল গঠন করেন সেই দলের নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু এবং তখনই তিনি নেতাজি নামে পরিচিত হন শোনা যায় উনিশশো সালের আগস্ট মাসে তাই হকু বিমান দুর্ঘটনায় তিনি মারা যান কিন্তু আজও ভারতবাসীরা কথা বিশ্বাস করেন না কি শোনা যায় না তিনি তাই হুকু একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিন্তু সেটা এখনও সমগ্র ভারতবাসীরা যে তিনি যে আমাদের কাছে নেই সেটা এখনও কেউ বিশ্বাস করেন না ঠিক আছে তোমরা তাহলে এটা লিখে নিয়ে খাতায় পড়বে বা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি অন্য কোথা থেকেও তোমরা লেখা পাও সেটাও তোমরা লিখে নিয়ে পড়তে পারো আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই ফোন করবে আমাকে আমি বুঝিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবে বাই